এই জায়গা করতে ইসমাইল ও বাবা ইসমাইল বাস্তা আরে কাকা ও বাবা ভালো আছো সব বলাস আল্লাহ রাখছে ভালো কেমন আইলেন ভালো আছো হ ভালো তুমি ভালো আছো তোর বোনের লইস বোনের লইস মানে বাবা আমি তো বিশাল খেলো ও বাবা এর বিয়া ঠিক করছি অনেক কষ্ট করে কিন্তু বাবা আমার রাত তো টিয়া পয়সা নাই কই ঠিক করছেন বিয়া ওই হুদাম মেভারা হুদাম মেভারা সারা কি করে সারা এমনি এই যে কাঠ মিস্ত্রি যাই হোক বালাই টিয়া পয়সা দেওয়া লাগে নাকি বাবা আমার 50,000 টিয়া দিলে বিরাট উপকার হইতো সব দিক দিয়ে তো বালা দিকে আইছো ও এমনি সারা বলো তাহলে খালি দেয়া দিন দেয়া দিন বাবা আমি টিয়া করি টিয়া ডাল লাগিয়ে আইছি তোমার বড়া ও টিয়া ও বাবা আমার তো সবাই সম্বল কোনো কিছুই নাই টিয়া তো বাবা আমারও সমস্যা একটা গরু আছে খালি বাবা বাবা তুমি আমার বাঁচো বাবা বাবা গরু বিচ্ছে হইলো আমার মধ্যে বিয়া কবে বিয়া যে সামনে সপ্তাহে সোমবারে সোমবারে বাবা আচ্ছা দেহ তো বোনের বিয়া দিবা অসুবিধা নাই আমি গরু বেচছি কত 50,000 না 50,000 দেয়া দেবো অসুবিধা নাই আরে না 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 আমার সংসারের একমাত্র সম্বল ওই গরুরা কতদিন ধরে কষ্টে লালিত পালিত করতেছি জাকার বেকার হলে বেসমু আমি এই বিয়ের লিগে গরু বিক্রি করবার দিয়ে আমার একমাত্র শখের গরু তুমি কাঁদতাছো কেন লাগে আমি বুঝলাম না এটা কি অন্য মানুষ টিহা নিতেছে মামা কাকাই নিতেছে টিহা তোমার মামা ওই কাকা ওই চাচা ওই কার কালু ওই আমি আমার গরু বিক্রি করতে দেব না আমার ওই গরু আমি বিক্রি করতে দিব না জীবনেও দিব না আই রে আল্লাহ দে হোসেন আল্লাহ বাবা তুমি যদি ফিরে দাও তাহলে আমি কই যাব বাবা গরু রে যা খাওয়ান খাদ্য আছে সবকিছু হেই করে এলাকে মায়া লাগতেছে তো আচ্ছা যাক আপনারা টেনশন করুন না যে আমি বুঝাইয়া বুঝাইয়া গরুটা বেচছি আপনারা 50,000 টিয়া দিতেছি বাবা বাবা আমি জানি তুমি তুমি আমার একটা সাহায্য করবো বাবা আমি জানি আচ্ছা ঠিক আছে যান কোনো চিন্তা করুন না আচ্ছা যাও যাও হ্যাঁ যা যেহেতু ইসমাইলে কইছে ফোন যেহেতু ইসমাইলে কইছে কোনো সমস্যা হতো না আমি তো শুরু থেকে হেরে পাল্লা বড় করছি যা কি করতাম বাহের বাইছে কাকা না কাকা বিপদে পড়ছে যে ভাই হোক আমার বউডারে বুঝাইয়া তারপর গরুটা বেশি বুঝাই গা আমার জামাই তোরে যতই বিক্রি করতে চাই আমি তোরে বিক্রি করতে দিব না দরকার পরে না খায়া মইরা যামুগা কান্নাকার বিয়া তার লিগে নাকি আমি তোরে বিক্রি করতে দিব তুই আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি কারণ তোরে যতদিন ধরে পালতাছি ততদিন ধরে আমার মনে আমি শান্তিতে ঘুমাইতে পারি আমার ঘরে সুন্দর একটা সুখ আছে আমি তোরে কোনোদিনই বিক্রি করতে দিব না হুই যাইতাছে আহুক তাও আমি বিক্রি করতে দিব না শ্যামলি তুই কথা কইতে পারলি হ্যাঁ আমি তো জাদুর গরু তুই তো কথা কইলি জাদুর গরু মানে তুই কান্দিস না তোর টাকা পয়সার ব্যবস্থা সব আমি কইরা দিমু তুই কইরা দিবি মানে হ্যাঁ আমি কইরা দিমু আমার কাছে সোনা দানা হীরা মণি মানিক সব আছে তোকে আর কোনো দুঃখ আমি রাম না কিন্তু এই কথা কিন্তু কাউরে বলিস না 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 আমি কাউরেই গমু না কিন্তু আমার জামাই তোর জামাই আসতাছে তোর জামাইরে বলবি এই সমস্ত কিছু নিয়ে ঘরে লুকিয়ে রাখার জন্য আচ্ছা ঠিক আছে আচ্ছা আর তোর চাচা হোসেনরে কিছু টাকা দিবি যাতে কইরা ওই দরিদ্র মেয়েটারে বিয়া দিবার পারে অবশ্যই কেন দিমু না তুই কইছস না ঠিকই দিমু তুই দেখ কিভাবে এখন মনে মানিক সব কিছু আসে এই নিয়ে সকল কিছু আইরে
হীরা মানিক মুক্তা ইয়ের কই পাইলে শ্যামলি তুমি আইছো ও আইছি তো এই জিনিস কইতে আইলো যে এখান থেকে আসো হ্যাঁ তুমি আমারে কোনো প্রশ্ন কইরো না এইগুলা নিয়া ঘরে লুকাই রাখতইব আর চাচা যাইছিল চাচার মির বিয়ের যত তো খরচ লাগে সব তুমি নিজের হাতে দিবা কিন্তু কর প্রয়োজন নাই আমরা এতগুলা টাকা সোনা দানা হীরা জহর কোথ থেকে পেলাম দেখছো দেখছো আলা কারবার এনো তো দু তিন বস্তা হয়ে যাইব শুনো যাই হোক আমি কোন জায়গায় থেকে এগুলো পাইছি তুমি কাউরে কইও না 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 বা আমারে কখনো জিজ্ঞাসাও কইরো না অবশ্যই আমি কেউ লোকই কইতাম না কিন্তু দেখছো এটি তো নেওয়া লাগবো অবশ্যই নেওয়া লাগবে শুনো এক কাজ করি আমগো দুইজনের মনে হয় সুখের দিন আয়া পড়ছে আমগো আর শগের গরুটাও বিক্রি করতে হইব না সুন্দর করে একটা নতুন বিল্ডিং দিয়ে আমরা ওই বিল্ডিং এ এক সাইডে গরু রাখবো এক সাইডে আমরা থাকবো আলহামদুলিল্লাহ শ্যামলি তাড়াতাড়ি এটি লই আমরা লইয়া গরু যাই নাকি কো তাড়াতাড়ি দেও 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 ইস মানুষে দেখলে লই যাইব কাকু দেও 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 বেশি বেশি করে দেও বেশি বেশি একর ব্যাগ টে এইদি টুহা টুহে বড়ডালো বড় বড়ডা বড়ডা হ্যাঁ ওইদি হ্যাম ব্যাগটা হ্যাম ব্যাগ সপনাস চলো যাও দি সপনাস তাড়াতাড়ি চলো বাবা রে বাবা সুমন এইটা কিরকম গরু জীবনে তো এরকম গরু দেখলাম না গরু দেহা যে মুখ দিয়ে আগুন বাই করে দে শৈল্য বেড়া শৈল্য যাইতাছি কত জীবনে হাজার হাজার গরু চুরি করলাম কিন্তু এই গরু আগুন বাই করে কিভাবে আমি জীবনে দেখছিলাম না আজকে তো মারিয়া লইলাম রে গরু দেহা যা জাদু দে রে জানে বাঁচাইছি সুমন আমি আজকে থেকে বালাই দিলাম আমার জীবনে বহুত গরু চুরি করছি আর চুরি করতাম না কোনদিন এই গরুর চুরি করার সময় আজকে যে বা ধরা খাইছিলাম যে আগুন মারছিন যদি আমার বক্তা বাজা লাগতো আমার জীবনে আমার জীবন আর চুরি করতাম না ভাই আল্লাহ বাবা